আজকের ব্রেকফাস্ট নিজে নিজেই আজকে রেডি করলাম। পাইলট উঠতে একটু লেট হচ্ছে আজকে, শরীরটা বোধ হয় ঠিক নেই। চলো খেয়ে নিই, বেরোতে হবে, রেডি হয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই টিচার। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন আমি যাচ্ছি বাজারে, অনেক অফিসে যাচ্ছি, একসাথে বেরোলাম। আর আজকে সারাদিন কী কী হয় সব কিছু দেখতে থাকো, স্কিপ না করে। টাটা। অনেক দাঁড়িয়ে গেল, টাটা। আমি বাজারে করতে যাব আজকে, ঘরে ফুলটা নেই, ফুলটা নিতে হবে। আর দেখি যদি সবজি ভালো পাই তাহলে। সকালবেলা বাজার, তাজা সবজি ফল সব পাওয়া যাচ্ছে। ফুল দাও তো 10 টাকা। ৪টে দাও। উচ্ছে দাও, উচ্ছে উচ্ছে কত করে? সব 10 টাকায় দাও, 150 দাও। তো এখন স্নান করে জাস্ট পুজো টুজো দিয়েছি, এখন লাঞ্চ করব। আজকে লাঞ্চে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর কিছু করিনি। রাত্রেবেলা একটু রান্না করতে হবে। আর আজকে ঠান্ডাটা বেশ ভালোই বোঝা যাচ্ছে, স্নান করার সময় বোঝা যায় এত ঠান্ডা জল থাকে। যাই হোক, চলো লাঞ্চটা করে ফেলি, তারপর কথা হচ্ছে। দেখো কমলাটা এনেছি, দুদিন হয়ে গেছে, এখনও আমার খাওয়া হলো না, আজকে খাবো এখন। আর আমার লাঞ্চ করা হয়ে গেছে, কমলাটা খেয়ে তার রেডি হয়ে যাব দোকানে। ঘরের জন্য টুকটাক কিছু জিনিসপত্র কিনতে হবে, সেগুলো নিতে যাব, সঙ্গে রিয়াদিও থাকবে। চলো চটপট খেয়ে নিই। আর শীতকালে কমলাটা সবার প্রিয় থাকে, কারণ এই সময়ে পাওয়া যায় ভালো কমলা লেবু। যাই হোক, চলো রেডি হয়ে নিই, তারপর কথা হচ্ছে। এই জাস্ট বাড়ির থেকে বেরোলাম, এখন এখান থেকে দেখি রিক্সা না হলে অটো যাদবপুর যাবো, ওখান থেকে বাস ধরে নেব। আমি অ্যাকচুয়ালি যাচ্ছি লেক মলে, ওখান থেকে ঘরের জন্য একটা কড়াই নেব, সেই জন্যই যাচ্ছি। চলো বাস থেকে নেমে লেক মলের দিকে যাচ্ছি। চলে এসেছি প্রায়, দিদি ভিতরে আছে লেক মলের ভিতরে। চলো ভিতরে গিয়ে কথা হচ্ছে। উপরে চলে এসেছি, দিদি এখনো উপরে আসেনি, নিচে দাঁড়িয়ে আছে রোদে। এখন শীতকাল, রোদে দাঁড়াতে তো বেশ ভালোই লাগে। আমি ভাবলাম কেউ হয়তো উপরে চলে এসেছে, উপরে আসেনি। যাই হোক, এখন অপেক্ষা করছি ওর জন্য। রানী এখন আসছে, যাই হোক অ্যাটলিস্ট তো এসেছে। আমি ভাবলাম তুমি উপরে উঠে গেলে, এই জন্য আমি উপরে চলে এসেছি। এইখানে যাবো স্মার্ট বাজার, জিনিসটাই আমার কাছে আছে, বাট এটা বসবে না কারেন্টের চুলে। এদিকে আসো, এদিকে এটাগুলো বসবে না। বলো এখানে আছে কি না, দেখতে ভালোই লাগে না বলো? এ দেখো এগুলো বসবে, এগুলো। হ্যাঁ বুঝেছো, আমার কাছে যেগুলো আছে সেটা হলো ওইগুলো। অফার কি 50% অফ আছে। কত এখানেও আছে, এখানেও আছে।
হ্যাঁ, এখন চলে এসেছে উপরে, দিদি কিছু জিনিস নেবে, আর আমার তো করাই পছন্দ হয়েছে, যে দামটা একটু বেশি, সেই জন্য একটু বাইরের থেকেও দেখবো। একটা যখন জিনিস নেব, একটু দুই তিনটা দোকান না ঘুরলে হয় না, স্বাভাবিক এটা। যাই হোক, আমি শুধু কড়াইটাই নেবো, আর ঠাকুরের জন্য ড্রেস নেব, সেটা বাইরের থেকে নিয়ে নেবো, এখানে মলে তো পাওয়া যায় না। দেখি অনেক শপিং করে নিয়েছো, জামাও নিয়েছো, প্রতিদিন ড্রেস নিচ্ছ। বাথরুম পরিষ্কার করা সব আছে? টেস্টি আছে, কত গ্রাম দেখছি, এটা খেতে পারো, দেখো এ খোলা পাওয়া যায়, এটা ২১৫ টাকা। ও, আমার এগুলো আমার কেনা হয়েছে, বাড়িতে গিয়ে দেখাবো কি কি কিনেছি। এখন রিয়াদি লাইনের দাঁড়িয়ে আছে, এখন ওটা হচ্ছে বিলিং। আমাদের কেনাকাটা হয়ে গেছে, আর আমি নিয়েছি অনেক কিছুই নিয়েছি, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। এখন মল থেকে বেরিয়ে যাব, বেরিয়ে কড়াইটা দেখতে হবে। চলো, রিয়াদি এখন কাউন্টার থেকে ব্যাগটা নিচ্ছে। আমরা যাদবপুরে এসে গেছি, এখন যাচ্ছি গড়ফাতে। হঠাৎ অনেক বলেছে ওখানে একটা ফ্ল্যাট আছে, তো দেখতে যাচ্ছি আমি আর দিদি ভাই। কালকে দিদি ভাইয়ের সময় হবে না, সেই জন্য আজকে যাচ্ছি। চলো, তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা অটোতে উঠে পড়লাম, এখনও প্যাসেঞ্জার তিনজন বাকি আছে, তারপর ছাড়বে অটো। লাইটটা দাও। আচ্ছা, এটা একটা রুম, আর এটা একটা, রং টুম করার লাগবে না। এই জায়গাটা বিশাল বড়, বুঝেছো? কিচেনটা ঠিক আছে, বাথরুম এটা একটা আছে, এটা বড়, আর এখানে একটা আছে, এইটা বাথরুম একটা, বন্ধ ছিল না ঘরটা, ওকে। ও, কি করছো? আমি আজকে এখন রান্না করবো মাছ। এখন মাছ রান্না করবে? মাছটা ভেজে রাখবো, আর পটল ভাজা করবো, আর তোমার জন্য তো চিকেন আছে। আজকে আমি বেরিয়েছিলাম, তো সেখানে আসার পথে মাছটা নিয়ে এসেছি, বড় পুঁটি মাছ। কি নোংরা দেখতে, ছি, নোংরা দেখতে, কে দেখবে? মাছে আর একটু হলুদ দাও। হ্যাঁ, দেব, সব দেব, মেখে নি, বেশি দেবে না। পর আজকে এগুলো নিয়ে এসেছি, এগুলো একটু দেখো, বিস্কুট,
এখন আপাতত উপরে রাখো, পরে গুছিয়ে নেব। লঙ্কা একটা জিনিস বানাবো আমি, কি বানাবো সেটা তোমাদেরকে কালকে জানাবো। ঠিক আছে, এটা ওখানে রাখো। লিক করছে নাকি? দুধের দিয়ে তেল পড়ছে। এসে কি গন্ধ লাগলে? গন্ধ হবে বলে আমার মনে হয়, গন্ধই নেই এখন। এখন কালকের তেলটা কোথায়? খুঁটে দেখতে হয়, খুঁটে। আচ্ছা, তেলগুলো, তেলটা ওটা এখানে রেখে দাও, ঢোকাও, ঢোকাও। আপাতত লাগছে না। এটাও রেখে দাও, বিস্কিটটাও রেখে দাও, বিস্কিটও রেখে দাও। বিস্কিট খুলতো থাক এখানে। দেখো তো গরম জলটা হয়েছে কিনা, গরম আছে দেখি। না হয়নি, খোলা থাক, খোলা থাক, দেখতে পাবো। চলো যাই দেখি আমার আবার জল ভর্তি হলো কিনা। আজকের রাতের ডিনার ভাত, মাছ ভাজা, পটল ভাজা, পটল ভাজা, আর আছে আর একটু মাংস আছে সেটা। সো হাই ফ্রেন্ডস, আমাদের ডিনার করা ডান। ডিনারটা বেশ ভালোই করলাম, অনেকদিন বাদে মাছ খেলাম। আমাকে তো মাছ খাই উঠতে পারে না, আজকে নিজে থেকেই খেলাম, নাহলে আবার বকাবকি করবে। তো মাছটা খেতে ভালোই হয়েছিল, মাছ ভাজা। কালকেও বোধ হয় মাছের কিছু একটা কারি ঠারি কিছু করতে পারে। তো পেট ভর্তি, চোখে ঘুম, অনেক খাটনি হচ্ছে সারাদিন ধরে, এখন চলবে এরকম খাটনি। একটু প্রেশার যাচ্ছে কাজের, সকাল সকাল উঠতে হচ্ছে, রাত্রি করে ফিরছি, অনেক কাজের লোড, মাসের প্রথম বলে কথা। তো আজকের ব্লগটা এই অবধি। আজকের ব্লগে তোমাদের কী কী ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবে, আমাদের ভিডিওটাকে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।